মানুষ করতে পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। মানুষের দ্বারাই প্রত্যেকটি কাজ সম্ভব হয়, আর এর জন্য প্রয়োজন পড়ে নিজের আত্মবিশ্বাস, ইচ্ছা, ধৈর্য শক্তি, সঠিক শিক্ষা এবং সঠিক পরিশ্রম। আর এইগুলিকে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তো অবশ্যই আপনি আপনার কাজে সাফল্য নিয়ে আসতে পারবেন। আর এইসব গুণ কোন মানুষের মধ্যে রয়েছে আগে থেকেই মুখ দেখে কখনো বোঝা যায় না। এর জন্যই আগে থেকে কোনো মানুষকে দেখে কখনো অবহেলা করবেন না। আজকে আমরা সেই রকমই একজন অবহেলিত ব্যক্তির সাফল্যের কাহিনী তুলে ধরব এই ভিডিওতে, যিনি বাস্তব সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন মানুষকে কখনো অবহেলা করতে নেই। ডাকুয়াগুড ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ডাকুয়াগুড ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। এর আগের ভিডিওতে আপনাদের কথা দিয়েছি আমরা বর্ধমান কাটোয়ায় ভিজিটে যাব, তো আজকে আমরা সেই কাটোয়ায় চলে এসেছি এবং সেই ব্যক্তির ফার্মে এসেছি যিনি আমাদের ফার্মে এসে তার ফার্ম সম্পর্কে ওনার সাফল্যের যে কাহিনী সেটা তুলে ধরেছেন। তো সেটা আমরা বাস্তবায়ন করতে আজকে আমরা সেই কাটোয়ায় চলে এসেছি। তো চলুন এবার ওনার মুখ থেকেই শুনে নেব। আসসালামু আলাইকুম, আমার নাম আবুল হাসান মণ্ডল। আমি আজকে আমার ফার্মটা স্যার এসছেন আমার কাছে যে ফার্মটা কীভাবে করেছি, কীভাবে বানিয়েছি, কতগুলো ছাগল আছে, কীভাবে পদ্ধতিতে আমি ফার্মটা চালাচ্ছি, সেই জন্যে স্যারকে নিয়ে এসছি। তা পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যে ফার্মটার ভেতরে যেই আমি সবটাই দেখাবো। এ হচ্ছে ঘরের ভিতরটা। আমাদের প্রশিক্ষণে যে পদ্ধতি শেখানো হয়েছে ঘর তৈরির, ঠিক সেম পদ্ধতি কিন্তু অবলম্বন করা হয়েছে। সামনে চারখানা জানালা রাখা আছে, তিনখানা জানালা রাখা আছে, একটা দরজা এবং পিছনে চারখানা জানালা রাখা আছে। জানালাগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা বেরিয়ে যাবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে সাজানো আছে এবং এইখানে কতগুলো পার্টিশন করা আছে। আমরা ফার্মের ভিতরে চলে এসেছি, এবার ফার্মের ধীরে ধীরে এক একটা করে বিষয় আমরা তুলে ধরব। এই ফার্মটি শুরু করা হয়েছে কতদিন হলো? দুবছর। দুবছর কোন জাতের ছাগল এবং কটা ছাগল দিয়ে শুরু করা হয়? ক্রস ব্রিড জাতের ছাগল 10টি দিয়ে শুরু করেছিলাম। পাঠা কটা রাখা হয়েছিল? পাঠা আপনার 3টি ছিল, তার মধ্যে 2টো বিক্রি করেছি, একটা আছে। আচ্ছা, তো এই যে ফার্মের ঘরটা দেখা যাচ্ছে, লম্বায় কতটা রয়েছে এবং চওড়ায় কতটা রয়েছে? লম্বায় 32 ফুট আছে, চওড়ায় 20 ফুট মতো। আচ্ছা, অ্যাভারেজ দেখা যাচ্ছে 600 স্কোয়ার ফিটের থেকে একটু বেশি। তো এখানকার যে ছাগলগুলি দেখা যাচ্ছে অধিকাংশই ক্রস ব্রিডের ছাগল, তো এই ছাগলকে সারাদিনে কী কী খাবার দেওয়া হয়? সকালবেলায় খড় দিই, 10টা 11টার সময় কাঁচা ঘাস দিই। আচ্ছা, তারপর বিকেলে একটু চড়ানো হয়। তাহলে ছাগলের খাবার হচ্ছে সকালবেলায় দানা এবং খড়, দুপুরের দিকে কাঁচা ঘাস পাতা এবং বিকেলের দিকে পুকুর পাড়ে একটু চড়ানো হয়। তো এই যে দুবছরের ফার্মিং করে আসলেন, এতে কি বুঝলেন যে ফার্ম করে কি লাভ করা সম্ভব? একদমই সম্ভব, সঠিক পদ্ধতিতে করতে পারলে বা একটু ধৈর্যের বিষয় আছে, ধৈর্য ধরলে বা সঠিক প্রশিক্ষণ পেলে হয়ে যাবে। আচ্ছা, অনেক এরকম যুবক রয়েছে যেনারা ফার্মিং করে ফার্মকে বন্ধ করে দিচ্ছেন, ওনারা বলছেন গুড ফার্মিংয়ে নাকি সফলতা পাওয়া সম্ভব নয়, তো সেটাতে কি বলবেন? সেটা তো বলবো, তারা ধৈর্য রাখতে পারছে না। অবশ্যই এটা একটা বছর সালে ইনকাম, তো এটা কোনো মাসে ইনকাম, হ্যাঁ, চালু হয়ে গেলে আপনার মাসে মাসে বেচা কেনা হবে, চালু করার সময় এটাই হচ্ছে সব থেকে মূল্যবান। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সঠিক পদ্ধতির অভাব, সঠিক পদ্ধতি না জানলে ফার্মিংয়ে লাভ করা সম্ভব নয়। তো এই যে ফার্ম করে দুবছরে লাভের কথা বললেন, তো এই দুবছরে আপনি কত ছাগল বিক্রি করলেন এখান থেকে? আমি ছাগল বিক্রি করেছি
35-40 পিস বাচ্চা নিয়ে বিক্রি করেছি। আচ্ছা, এখন ফার্মে মোটামুটি 35-40 পিস দেখা যাচ্ছে, আর 35-40 পিস বিক্রি করা হয়েছে। তো এই ছাগল বিক্রি করে কি করলেন টাকাগুলো? এই ওদের খাবার দাবারের মেশিন, যে কাঁচা ঘাস কাটা মেশিন, ওদের দানা খাবার পিসার জন্য গম ভাঙা মেশিন, এই মেশিন পত্র ওইটাকে সাজাইছি আমি, ওদের নিয়ে ওদের পিছনেই সাজাইছি। মোট কথা, ফার্মিং থেকে যে আর্নিং এসেছিল সেটা আবার ওখানে ইনভেস্ট করছি, যেহেতু প্রথমে কম ইনভেস্টে ফার্মিংটা চালু করেছিলাম। যেহেতু এই গোট ফার্মিং লাইনে আপনার 2 বছর কেটে গেল, তো 2 বছরে যে অভিজ্ঞতা অর্জন করলেন, এখন বর্তমানকার যে নতুন ছাগল খামারি উদ্যোক্তা রয়েছে, যেনারা ছাগল ফার্ম করতে চান, ওনাদেরকে কোন কোন বিষয়গুলি জানা দরকার সেটা একটু দর্শকদের বলুন। যে ভাইরা ফার্মে শুরু করতে চায় নতুন, তাদের ফার্মের সম্পর্কে একটু জানা উচিত অবশ্যই, বা ভালো ভালো ফার্মে তাদের যেয়ে তাদের কাছ থেকে একটু জানকারি নিয়ে। মোট কথা, ইনি 2 বছর ফার্মিং করে যে বিষয়টা বুঝলেন, যে ফার্ম করতে গেলে আগে ছাগল ফার্ম সম্পর্কে বিস্তারিত জানতে হবে, এরপরে পশ্চিমবঙ্গের মধ্যে যেসব বিশ্বস্ত গোট ফার্ম রয়েছে সেই ফার্ম ভিজিট করতে হবে, যেখানে বাস্তবে ছাগলের ব্রিডিং করানো হচ্ছে। প্রশিক্ষণ ছাড়া ফার্ম করা একদমই সম্ভব নয়, যেটা আমি 2 বছরে বুঝতে পেরেছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ফার্মটি ভিজিট করে সত্যি আমার খুব ভালো লেগেছে, যে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আমাদের দেওয়া পদ্ধতি প্রত্যেকটি সঠিকভাবে প্রয়োগ করেছেন এবং ফার্মিংয়ে সফলতা নিয়ে এসেছেন মাত্র 2 বছরের মধ্যে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ফার্মটি যেন আরও অনেক দূরে এগিয়ে যায়। এর জন্য ওনার যে একাগ্রতা এবং পরিশ্রম সেটা ঠিক রাখতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে এবং সঠিক বলে মনে হয়, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন খামারি উদ্যোক্তাদের দেখার সুযোগ করে দেবেন। যে সকল দর্শক এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি ছাগলের ফার্ম সম্বন্ধিত বিভিন্ন রকমের ভিডিও এবং ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, পরবর্তীতে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।